Hello, Assalamualaikum everyone. Welcome back to my channel Nuria Beauty Glow. আজকের ভিডিওটি একটি রিকোয়েস্টেড ভিডিও। আমার কাছে এমন অনেক ভাইরাই কমেন্টস করে জানতে চান ছেলেদের ফেয়ারনেসের জন্য কোন ক্রিমটি ভালো হবে। আজকে আমি আপনাদের সাথে বায়ো অ্যাক্টিভ হোয়াইটেনিং ক্রিম ফরমেন্স এর রিভিউ শেয়ার করব। এটা স্পেশালি ছেলেদের জন্য বানানো হয়েছে। আজকের ভিডিওতে আমি এই বায়ো অ্যাক্টিভ ক্রিমটি সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। এই বায়ো অ্যাক্টিভ ক্রিমটি কেমন, এটা স্কিনে কি কি কাজ করবে, এটা কোন কোন স্কিনের জন্য ভালো হবে এবং এটার ইনগ্রেডিয়েন্টস লিস্টে কি কি রয়েছে এবং এটার কোনো সাইড ইফেক্ট আছে কি না এবং এটার দাম কত, সে সব কিছুই আজকের ভিডিওতে আপনাদের আমি জানিয়ে দিব। অনেকেই আছে যারা এই ক্রিমটি ব্যবহার করেছেন এবং অনেকেই আছেন যারা এই ক্রিমটি ব্যবহার করার কথা ভাবছেন। তো যারা এই ক্রিমটি ব্যবহার করেছেন এবং ব্যবহার করার কথা ভাবছেন তাদের সবার জন্য আজকের ভিডিওটি গুরুত্বপূর্ণ, তাই স্কিপ না করে পুরো ভিডিওটা দেখুন যাতে করে এই বায়ো অ্যাক্টিভ ক্রিমটি সম্পর্কে আপনি বিস্তারিত জানতে পারেন। তাহলে চলুন ভিডিওটি শুরু করি। এই বায়ো অ্যাক্টিভ অ্যাডভান্স ফেয়ারনেস ফেস হোয়াইটেনিং ক্রিমটি থাইল্যান্ডের একটি ক্রিম এবং এটা 50 গ্রামের একটি ক্রিম। এই ক্রিমটির প্যাকেটের গায়ে লেখা রয়েছে যে এটা সম্পূর্ণ হার্বাল উপাদান দিয়ে এই ক্রিমটি তৈরি করা হয়েছে। এটা আসলে কতটুকু সত্য সেটা হচ্ছে দেখার বিষয়। যদিও এই ক্রিমটির প্যাকেটের গায়ে লেখা রয়েছে যে এটা হার্বাল উপাদান দিয়ে তৈরি, কিন্তু এটাতে কিছু কেমিক্যাল ইউজ করা হয়েছে। এই ক্রিমটি ডার্মাটোলজিক্যালি টেস্টেড এবং প্যারাবেন ফ্রি। এখন আসি এই ক্রিমটি স্কিনে কি কি কাজ করবে। এই ক্রিমটি দাবি করে যে এটা বয়সের ছাপ দূর করবে, অ্যাকনে স্পট দূর করবে, ফ্রেকেল দূর করবে, সান ট্যান এবং সান ড্যামেজ দূর করতে কাজ করবে, মেলাসমা দূর করতে কাজ করবে এবং এই ক্রিমটি আরো দাবি করে যে এটা জন্মদাগ দূর করতে কাজ করবে। কিন্তু আমার মনে হয় না যে এই ক্রিমটি কোনোভাবেই জন্মদাগ দূর করতে পারবে এবং এই ক্রিমটি আরো দাবি করে এটা স্কিনকে অনেক ফর্সা করবে। এখন আসি যে এই ক্রিমটি কোন কোন স্কিনের জন্য ভালো কাজ করবে এবং কোন কোন স্কিনের জন্য ভালো কাজ করবে না। এই বায়ো অ্যাক্টিভ ক্রিমটি অয়েলি স্কিনের জন্য ভালো কাজ করবে এবং নর্মাল স্কিনেও এই ক্রিমটি ব্যবহার করা যাবে, নর্মাল স্কিনেও এই ক্রিমটি ভালো কাজ করবে। কিন্তু যাদের সেন্সিটিভ বা অ্যালার্জেটিক স্কিন তাদের জন্য এই ক্রিমটি ব্যবহার না করাই ভালো এবং এই ক্রিমটি সেন্সিটিভ বা অ্যালার্জেটিক স্কিনে ব্যবহার করলে স্কিনের সেন্সিটিভিটি আরও বেড়ে যেতে পারে, স্কিনের অ্যালার্জির প্রবলেম আরও বেশি দেখা দিতে পারে। এখন আসি এই ক্রিমটির প্রাইস সম্পর্কে। এই ক্রিমটি আপনি 500 থেকে 550 টাকার মধ্যেই পেয়ে যাবেন। তো যেসব ভাইয়াদের স্কিনটা কালো হয়ে গেছে, স্কিনে সানটান পড়ে গেছে এবং স্কিনে অ্যাকনি পিম্পলের দাগ রয়েছে, তারা চাইলে এই ক্রিমটি ব্যবহার করে দেখতে পারেন। তো ফ্রেন্ডস, এই ছিল আমার আজকের ভিডিও। আর এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে ক্লিক করে দিবেন। আল্লাহ হাফেজ।